আলহামদুলিল্লাহাবি হুদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আউয়াবিন আউয়াবিনের সালাত এটা কোন সালাতকে বলা হয় আমাদের সমাজে বহুল প্রচলিত হলো যেটা মাগরিবের পরে এবং ছয় রা নির্ধারণ করে পড়া হয় কেউ কেউ বলেন যে এটা বিশেষ সিলসিলার আপনার ফরমাশ অনুযায়ী কেউ বলেন আরও কোনো কিছু অনুযায়ী মোট কথা সেখানে কিছু ভিত্তিও আছে কিন্তু সেগুলো সাব্যস্ত নয় আমরা এখন বলবো যে বিশুদ্ধভাবে আল্লাহনবী ইসাল্লাম থেকে একাধিক হাদিস দ্বারা যার একটা হাদিস এবং দুইটাই বরং পাওয়া যাবে সেই মুসলিমের মধ্যে বিভিন্ন শব্দে যে কীভাবে আল্লাহনবী ইসাল্লাই থেকে এই হাদিসটি এসেছে আমরা এখন সেটাই প্রমাণ করব এবং এর শব্দের ব্যাখ্যাগত অর্থ কী সেটা ইনশাআল্লাহ যে আপনাদের সামনে পেশ করা হবে আউ শব্দের অর্থ হলো যারা খুব বেশি বেশি করে আল্লাহর প্রতি তার মানে তৌবারও অর্থ সেখানে রয়েছে এবং কি তার মধ্যে আর একটা বিশেষ অর্থ রয়েছে যে তারা আল্লাহর দিকে খুবই ধাবমান তাদের অন্তর সবসময় তারা আল্লাহর দিকে এমন বেশি তারা ধাবিত থাকে যে ফরজের পাশাপাশি নফলে আবাদত পড়তেও তাদের কি কিনে কোনো ত্রুটি আসে না অলসতা আসে না তাই জন্য হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের দুইটা শব্দ আসছে যে সালাতুল আউ ইদা রামাদ এবং আরেক শব্দে আসছে সালাতুল আউ হিনা তার মদুল ফিসা যে পশুপক্ষীগুলো বিশেষ করে যেগুলো বাচ্চা ঘোড়ার বাচ্চা বিশেষ করে সেটাই উদ্দেশ্য আবার উঠের বাচ্চাও সেখানে সামিল মোট কথা ব্যাপকভাবে অর্থ হলো যে কম বয়সের পশুপক্ষীগুলো যখন চলতে গেলে তাদের কষ্ট হয় মানে উত্তপ্ত বালুকারশি যখন হয় ওই সময় যে নামাজটা পড়া হয় ওইটা হলো আউয়াবিনের নামাজ আর এটাই মানায় কেননা ওই সময় মানুষের কাজকর্মগুলোর ব্যস্ততা বেড়ে যায় মানুষ তুঙ্গে পৌঁছে যায় সকাল থেকে যখন শুরু করে আপনারা জানেন যে সকাল সাজে মানুষের কাজ নিয়েও তারা একজন কি হয় ব্যস্ত হয়ে যায় কিন্তু ওই সময়টাতে গিয়ে তাদের ব্যস্ততা বেড়ে যায় আর ওই ব্যস্ততার সময় মানুষ যখন খুব বেশি অন্যান্য জিনিস নিয়ে তারা নিমগ্ন থাকে অন্য অন্যমনস্ক থাকে ওই সময় যখন যারা আল্লাহ রবী আলমিন অভিমুখী হয় তখন তাদের মর্যাদা বেড়ে যায় ওই আমলের ফজিলত আল্লাহর কাছে কি হয় ওই আগের যে আসলটা আসে তার থেকেও আরো মাত্রা বেড়ে যায় যেমন তাহাজুদের সময় তাহযুদ হলো সকল নফল নামাজের মধ্যে সেরা কেননা ওই সময় মানুষের ঘুমের কি মাত্রাটা

সাজদার বললেন যে তাদের পার্শ্ব দেশগুলো কী হয় বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং তারা আল্লাহর ভয় এবং আশা নিয়ে আল্লাহর এবাদতে তারা দাঁড়িয়ে যায় এবং আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে তারা বের করে এটা আল্লাহর প্রশংসার ছলে বলেছে তো ঠিক তদ্রুপ আলিমগন বলেছেন ওই রাতের তাহাজুদের অপোজিটে হলো দিনের এই হল আপনার চাষের নামাজ তাহলে ওই চাষ্তের সময়কার দুপুরের সময়ের যে নামাজটা পড়া হয় হল হলো আউ নামাজ

তাইলে পরে এই অপেক্ষা সুস্পষ্ট ব্যাখ্যা আমরা কোথায় পাবো আর আল্লাহ নবী সালাম থেকে এই নামটা এসে যাওয়ার পরও আমরা কি আর অন্যদিকে খুঁজতে যাওয়ার কোনো অপেক্ষা রাখে আদৌ কোনো সুযোগ নেই ঠিক তদ্রুপ আপনার মুসনদে মুসনদ আল ফিরদাউস নামে দাইলামি রাহিমাহুল্লার কিতাবে আসছে যে সালাতুর দোহা সালাতুর আউাবিন চার্সের নামাজটাই হলো আউাবিনের নামাজ সাহিউল জামিয়ার তিন হাজার আটশত সাতাইশ সিরিল ইমা আলবানি এটাকে বিশুদ্ধ বলেছেন তো এই জন্যে আমাদের কি বুঝা বুজাগুলখান থেকে যে এটাই হলো আপনার আউবিনের নামাজ হ্যাঁ মোহাম ইবরুল মুন কাদির মিরওয়াজী ইনি আনাস থেকে রাজুল থেকে তারপরে সৌরী ইমাম সুফিয়ান সৌরী থেকে বর্ণনা করেছেন এবং কিছু বর্ণনা এসেছে ওই যে কানু কালীলা মিনাল লেইলি মা জাউন সাহ রহুম ইস্তফিরুন এয়াতের ব্যাখ্যায় আবার ওই আরেকটা এতার্সছে ইনানা শেয়াতাল লেলি আশা দোত আন ও আকাও ম পিলা বর্ণনা কিন্তু জাইফ যে এটার ব্যাখ্যা তারা বলছেন যে এশা এবং মাগরিবের মাঝের নামাজ সম্পর্কে এই আয়াতে ইঙ্গিত রয়েছে কিন্তু এই যে বর্ণনাগুলো বিশুদ্ধ না সেই জন্য শেষ কথা যেটা ইমাম আলবান রহম তার সিলসিলা জাইফা মানে জাইফ এবং জাল হাদিসের সিরিজের মধ্যে তিনি বলেছেন চারশত আপনার সাতষট্টি সিরিয়ালে যে এগুলো মানে দুর্বল সবগুলি দুর্বল যেখানে মাঘরী এবং এসার মাঝখানে সুনির্ধারিত করে রাকাতের নামাজের কথা যেগুলো আসছে এবং দুর্বল তো দুর্বল বাহাদুহা আসাদু দাফান মিন বাহাদ রাকাত সংখ্যা নির্ধারণ করে যেগুলো বলা এবং আউাবিন নামকরণ করা এটা হলো দুর্বল এবং একটার থেকে আরেকটা আরও দুর্বল কিন্তু এটা তিনি নিজেও বলেছেন এবং ইমাম ইবনুল মঞ্জির রাহিমাহুল্লাহ না মঞ্জির আর তরহিব এবং তারহিবের মধ্যে এসেছে বিভিন্ন বর্ণনা যে অনির্ধারিতভাবে

যে যত চায় মোট কথা বিভিন্ন শব্দ আসছে তার ইচ্ছা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী এখানে এখতিয়ার দেওয়া আছে তার মানে একটা কথা আছে এখানে পাওয়া যায় যে অনির্ধারিতভাবে নফল যেমন জুমার দিনের যেগুলো আপনার এই মিম্বরে খতিব সাহেব আসার আগ পর্যন্ত অনির্ধারিতভাবে পড়ার কথা আসছে ঠিক তদ্রুপ এখানেও একটা শব্দ মুসলিম শরীফে আসছে যে অনির্ধারিতভাবে আর আর নির্ধারণ করার সর্বোচ্চ আসছে আট তবে আটটা আবার ওই আপনার ফতে মক্কার দিনেই কেউ মতো পড়েছেন এই অনেকে বলেছেন এটা হলো ফকে মক্কার ফতে মক্কার সাথে সম্পৃক্ত আর না হলে আপনার সাব্যস্ত হলো চূড়ান্ত হলো ছয় তো যাই হোক আমরা দেখলাম যে ন্যূনতম কোনটা দুই আর সর্বোচ্চ ছয় থেকে আট আবার আরেকটা হলো অনির্ধারিতভাবে কেউ যদি পড়তে চায় সেটারও কিন্তু সুযোগ আছে তো যাই হোক আমরা এই পর্যন্ত জানলাম যে আউ নামাজ মূলত হল চাষের সময় এবং এই নামাজটা কখন পড়বেন সময়টা সময়টা সূর্য যখন একটু আকাশে উঠবে আকাশ পর্যন্ত সে আপনার গড়াবে মানে রৌদ্র আপনার কিরণ ছড়াবে সূর্য তার কিরণ ছড়ানোর পরে ফর্সা হওয়ার পর থেকে সেটা শুরু হয় ইশরাকের নামাজটা পার হয়ে যাওয়ার পরে কেননা ইশরাক যেটা এটা হলো সূর্য তার কিরণ ছড়ানোর পরে পরে মাকুর টাইম পার হওয়ার পরে পরে আর এটা হলো তার আরেকটু পরে থেকে যেটাই হবে এটাই হলো চাষের নামাজ সেটার উত্তম সময় হবে যত দেরিতে যাবে কিন্তু জোহরের আগে আবার দশ মিনিট এটা মাকরু টাইম একেবারে জোহরের টাইম আসার আগে ওই দশ মিনিট বাদ দিয়ে এর আগ পর্যন্ত এটা হলো তারপর শেষ সময় আল্লাহ হব্বুল আলম আমাদেরকে এই নামাজ পড়ার তভিক দান করুন এটার অনেক ফজিলত আসছে এক দুই রাকাতের ক্ষেত্রে আসছে যে এটা হলো আপনার অতি তাড়াতাড়ি পর্যাপ্ত রিজেকের ব্যবস্থা হয় আরও দুই রাকাতের ক্ষেত্রে মুসলিম শরীফে আসছে আর আগেরটা ইব্রে মাজাতে আর এটা হলো মুসলিম শরীফে আসছে যে তিনশো ষাটটি জয়েন্টের সৎকা হয়ে যায় এই দুই রাকাত নামাজ ওই জালিকে কল্লিহি রাখা আতানি দোহা আরেক বর্ণনা আসছে এটাও বিশুদ্ধ যে চার রাখাদের কথা যে সেটা দিনের শুরু থেকেও যদি পড়ে তাইলে শেষ পর্যন্ত সে আল্লাহর ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর বিশেষ

এই নামেই তাকে আখ্যায়িত করা হয়েছে আমরা যেন আল্লাহবুল্লা আলমিনের পারি এবং পক্ষ থেকে সন্তুষ্টি লাভ মূল আমাদের মুখ্য রেখে এরপরে আরো যে কথাগুলো বলা আমরা তার পাশাপাশি রেখে আমরা এই নামাজটার ক্ষেত্রে যত্নশীল হতে পারি আর ন্যূনতম যেহেতু দুই রেঘাত পড়লেও হয়ে যায় এটা আমরা একটু কেয়ারফুল থাকলেই কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় আমরা কিন্তু যে কোনো পরিবেশে চাইলেই কিন্তু পড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে এই নামাজটা পড়ার তফিক দান করুন এর পাশাপাশি আরেকটা জ্ঞাতব্য বিষয় হলো যে সূর্য ঢলার সাথে সাথেই আপনার একেবারে গগনে চলে গেলে যেটা জুহরের টাইম একেবারে নামাজের নিশ্চিত টাইম হয়ে যায় ওইটারও আগে কিন্তু একটা আসে যে এক সালামে চার রাখা সেটারও কিন্তু ফজিলত আছে যে আসমানের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হয় এটা হলো আপনার একেবারে সূর্য আসমান থেকে ঢলার একটু পরে পরে জুহরের সময় কেউ বলছেন হওয়ার হতে না হতেই আর কেউ বলেছেন যে মাক্রো টাইম শেষ হতে না হতেই মোট কথা এটা হলো একেবারেই আপনার সূর্য ঢলার পরে মধ্যাকাশ থেকে একটু ঢলার পরে তো যাই হোক এখানে এক সালামে চার রেখা নামাজ পড়ার একটা কথা আছে এটাকে অনেকে বলেন জাওয়ালের নামাজ মানে আপনার সূর্য ঢোলার নামাজ সেটা এক সালামে পড়লেও আপনার এই হাদিস আসছে কি আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় কেউ কেউ এটাকেও চাষের নামাজ ধরেছেন কিন্তু বলেছেন এটা হলো চাষ্তের শেষ সময়ে আর কেউ বলছে না এটা যেহেতু জাওয়ালের কথা বলা হয়েছে অথবা এটা হলো সূর্য ঢোলার পরে পরে পড়বে মানে জোহরের টাইম আসার পরে পরে আল্লাহ রমেন আমাদেরকে এই নফল এবাদতের ক্ষেত্রেও যত্নশীল হওয়ার ট্রফিক দান করুন এবং এর আগে যেন আমরা ফরজ নামাজগুলো ঠিকমতো যত্ন সহকারে পড়তে পারি এবং এর চেয়ে সে আমরা সজাগ থাকতে পারি কোনো ধরনের বেদাতি পরিভাষা ব্যবহার করার থেকে নিজেদের পক্ষ থেকে বানিয়ে কোনো আবাদত করার থেকে কেননা সেগুলোতে কোনো কল্যাণ আসবে না আল্লাহ আরও অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতিদানের পরিবর্তে আরও বেশি সেখানে শাস্তির ব্যবস্থা যদি হয় তাহলে কি লাভ হলো অতএব আল্লাহর আবাদ যেহেতু করব আল্লাহর পথেই করব আল্লাহর মতেই করবো মোহাম্মদুরসুল্লা সামের অনুসরণই করবো সাল্লাসহিনদের সেই ব্যাখ্যা অনুযায়ী করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করোনা আমিন ও আফরুলা আনিলামি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি